लाल होइया जोई दो होया जाइबो अरे रक्त लाल लाल होइला कारबोलार मैदान हाय रे रक्त लाल लाल होइला शहीद हलो इमाम हुसैन नबी जानर जान शहीद हलो इमाम हुसैन नबी जानर जान रक्त लाल लाल होइलो करबलार मैदान हाय रे रक्त लाल अल्लाहुम्मा सल्ले मुहम्मद अल्लाहुम्मा मोहम्मद नबियाना बोलते चिलाम बोलून आउलादे रसूलेर बालो बाशे जुदी ओली होया जाए आता होले हसन हुसैनेर बालो बाशे बोलून ओली होया जाए की ना कारण आउलादे रसूलेर पक्ष थेके हसन हुसैनेर मोकामलार उपरे তাহলে হাসান হোসেনের ভালোবাসা যারা বইছা রইছেন আমি গুনাহগারের মন বলাই কঠিন হাশরের ময়দানে পৃথিবীর সবাই আপনারে বলে যাইতে পারে দয়াল নবী মায়ার নবী আপনাদেরকে সারা বুলজিরাতের ভুল পার হইতো না ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এশা নিরালা ইয়া মুহাম্মদ এশা নিরালা তোমার দিদারে মনে গছি বেজালা ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এশা নিরালা ইয়া মুহাম্মদ পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার দয়া করে দিদার দিয়ে মন কর জালা হায় হায় দয়া করে দেখা দিয়ে দূর কর জালা ইয়া মুহাম্মদ পেয়ার নবী এসো নিরা अरे तूफा जलर बाबोना नबी सारा हवाना तूफा जलर बाबोना नबी सारा हवाना नबी हीरा से पर होइबे हशरेर बेला या मुहम्मद प्यार नबी ऐसो निराला या मुहम्मद এদিক দিয়ে আমার নবী হাসান হোসেনকে লইয়া মনে আছে কিনা ঘটনা হাসান হোসেনকে কোলে লইয়া বসে থাকলে হাসান হোসেনের চেহারার দিকে তাকাইয়া আমার নবী আর সহ্য করতে পারে না ফাতেমা গো আমার হাসান রে হোসেনকে লইয়া যাও অন্যদিন হাসান হোসেনকে দেখলে সহ্য করতে পারছি আজকে জিব্রাইল কি শুনাইলো আমি নবীর মন মানে না হাসান হোসেন হাসানকে লইয়া ফাতেমা ঘরের দিকে চলে গেলে এই দিয়া জিব্রাইল আয়েশা হাজির হইছে আমার নবী ডাকে জিব্রাইল রে আমার হুসাইন জানি কোন জায়গাটার মধ্যে না 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 কইয়া গড়াগড়ি করে কুরবানি হয়ে যাবে এমনি করে জিব্রাইল এক মুষ্টি মাটি আইনা আমার আপনার নবীর হাতে দিলে আমার নবী বলে এরা জিব্রাইল এই মাটি দিয়ে কি করব হুজুর হুজুর গো এই মাটি গ্রান নিয়ে দেখেন কিছুর খবর পান কিনা এমনি ভাবে আমার নবী মাটি গ্রান নিয়ে দুইটা চোখের পানি ফেলায় কান দেয় জিব্রাইল রে এই মাটির মধ্যে আমার হুসাইনের রক্তের গন্ধ করে আরে জিব্রাইল এই মাটি কোন জায়গার মাটি এমনি করে জিব্রাইল প্রশ্নের উত্তর দেয় আল্লাহ রাসূল গো এই মাটি ওই জায়গার মাটি যে জায়গার মধ্যে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আপনার কলিজার টুকরা হুসাইন আপনার উম্মতের জন্য গলা কাটা কুরবানির মতো শহীদ হয়ে যাবে আল্লাহ রাসূল ওই জায়গার মাটি জিব্রাইল এই মাটি দিয়ে কি করব হুজুর এই মাটিটুকু তার হাতে রেখে দেন যার হায়াত কারবালা পর্যন্ত আছে বলুন আমার নবী জানে কিনা কারবালা পর্যন্ত কার হায়াত আছে জানে কিনা আমার নবীটাকে উম্মে সালমা রে হায় আমি নবীর কাছে উম্মে সালমা এসে দাঁড়াইলে আমার নবী কান্দে উম্মে সালমা বলে হুজুর ডাক দিলেন কথা বলবেন কান্দেন কেন আমার নবী বলে রে উম্মে সালমা এক মুষ্টি মাটি তোর হাতে দিলাম রে ইয়া রাসূলুল্লাহ মাটি দিয়ে কি করব এই মাটি কাছের বোতলে রাখবি রে সালমা যেদিন এই মাটি লাল হইব রে সেদিন আমার হুসাইন কারবালার ময়দানে আমার গুনাহগার উম্মতের জলল রক্ত লাল লাল হইয়া শহীদ হইয়া যাইব আরে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান হায় রে রক্ত লাল লাল হইল
শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্ত লাল দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি করে সাজে শহীদ হয়ে যান, পানি পানি করে সাজে শহীদ হয়ে যান, রক্ত লাল লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্ত এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা শহীদ হয়ে যান, ছুরি দিয়ে কাটে গলা শহীদ হয়ে যান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্ত লালে। বাবারা ভাইরা, অল্প সময়ের ভিতরে কারবালা আলোচনা শেষ করতে পারবো না, আমি একেবারে চলে গেলাম কারবালার মূল আলোচনা চলে গেলাম। আমার নবী কলিজা টুকরা হাসান হুসাইন, হাসানকে তো বিষ খেয়ে বিদায় করে দিলে, হুসাইনকে চক্রান্ত করতে করতে কারবালা পর্যন্ত নিয়ে গেল, কারবালা পর্যন্ত নিয়ে গেল, কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেল। মহরমের 10 তারিখ আমি সকালবেলার ঘটনা, উম্মাম হুসাইন ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতেছিল, এমনিভাবে কোরআন তেলাওয়াত করতেছিল, সারবানু তার আদর কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগরকে লইয়া ইমাম হোসেনের কাছে আসতেছে, কেন আসবে না, কারণ ওই ছোট্ট বাচ্চাটা বুকে দুধ খাইব, দূরে থাক, তাদেরকে পানি থেকে বিতাড়িত করার জন্য মার বুকে দুধ শুকায় গেছে, আলী আসগর শুধু দুইটা ঠুট বাইরাইতেছে, গলাটা আপ ডাউন করতেছে, এই কথাই বুঝাইতেছে, মা গো বুকের দুধ যদি না থাকে একটা ফোঁটা পানি দাও, নয়তো আমি আলী আসগর বাসবুল। আদরের সন্তান লইয়া ইমাম হুসাইনের কাছে, স্বামী গো, প্রাণের স্বামী গো, আমাদের জন্য কিছু খুঁজি না, তা খাইয়া দেখো 6 মাসের শিশু আলী আসগর কিভাবে চোখ দুইটা উল্টা দিচ্ছে, কণ্ঠনালীটা নামাইতেছে, আমি মার কলিজা বালেরা, স্বামী গো আমরার জন্য পানি চাইও না, আমার কলিজার টুকরারে কও না এক ফোঁটা পানি তারা দিত। ইমাম হুসাইন কয়, দাও দাও আমার কাছে দাও, দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা। ইমাম হুসাইন 6 মাসের শিশু আলী আসগরকে লই কারবালার ময়দানে ডাক দিতেছে, রে ইয়াজিদের সৈন্যরা আমরার সাথে দুশ্মনী আছে রে, আমরার তুই তারা যে রকম আচরণ করতে করতে পারিস, তাকে দেখ, 6 মাসের শিশু আলী আসগর নিষ্পাপ মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা, তার সাথে তো তোদের কোনো দুশ্মনী নাই, শত্রুতামি নাই, আমার সন্তান রে এক ফোঁটা পানি দে, নয়তো আমার সন্তান বাসবেলা কি করে দিবে, চারদিক যে পানি গেরাও করে ফেলছে, ফোরাদের পানি শিয়াল কুকুর সৌরা খায়, নবীর আওলাদ পালি পাইলা, অথচ সমস্ত জগৎ নবীর জন্য সৃষ্টি হয়েছে। হোসেন ডাকে যদি সৈন্যরা, রে এই পানি আমার নানা যদি না হইতো পানি হইতোলা, দে দে রে আমার কলিজার টুকরা হোসেন, আমার আলিয়াস গড়কে এক ফোঁটা পানি দে। পানি খাওয়াইতে গেলে দূর থেকে ইমাম হোসেনকে লক্ষ্য করে তীর মারলে, এ তীর আয়শা দো আয়শা, 6 মাসের শিশু আলিয়াস গড়ের কলিজারা লইয়া বের হয়েছে। ইমাম হোসেন শাক্কি দেয়, এই তীরখানা বার কইরা, ইমাম হুসাইন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলে, আরে দুনিয়ার মানুষ, আমি আমার আলী আসগরের তীর খুইলা দেখি রে, তীরের আগায় আমার বাবার কলিজা ঢালাই গেল রে, আমার আলী আসগর দুইটা চোখের পানি সাইরা, দুইটা চোখ বন্ধ করে জিলবাখানি বার কইরা, এই কথাই বুঝাইতেছে, বাবা গো মার কাছে যাইয়া কইও পানি জীবনে খাইতাম না, বাবা গো মার কাছে যাইয়া কইও আর জীবনে কোনোদিন পানি খুঁজবোলা, বাবা গো আমার মা কই, আমার মা কই। এমনি করে ইমাম হোসেন 6 মাসের শিশু আলী আসগরকে কোলে করে রাখতে রাখতে সমস্ত পাঞ্জাবি দেহ খান রক্তে লাল লাল হয়ে গেছে, তারপর কাছে যায় ডাকতে ডাকতে যায়, শারবানু গো কই গো, তাকায় দেখো তোমার আদরের সন্তান কত সুন্দর পানি খাইছে, তাকায় দেখো আর জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না। এমনি করে শারবানু তাকায় দেখে, স্বামী গো আমার সন্তান দি লড়ে না, কথা কয় না, আমার সন্তান দি আওয়াজ করে না, বুঝেছি আমার সন্তানের কলিজাটা দুই ভাগ করে দিছে, মা
সবুজ গো যার জন্য সব বানাইছো সেই নবীর আওলাদ পানি পায় না এভাবে মা সন্তান হারাবে থালাইয়া কান্দে আলী আকবর এইভাবে দৌড়ায় পিছন থেকে এসে মা 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 কান্দ কেন বাবা আলী আকবর রে কান্দি কেন রে দেখ রে ছয় মাসের শিশু তোর ভাই আলী আসগর রে তারা রক্ষা দেয় নাই আলী আকবর ওয়াদা করে মা গো কথা দিলাম এই ইয়াজিদের সৈন্যদেরকে কারবালার ময়দান থেকে আমি কুরবানি দিয়ে দিব মার পায়ে সালাম কইরা তোর লইয়া যুদ্ধের ময়দানে যায় আবার পিছনে থাকাইয়া তাকায় কান্দে মা মা গো বিদায় দাও দেখা হবে হাশরের ময়দানে আলী আকবর যুদ্ধ করতে করতে তৃষ্ণার্ত বিভাসিত হয়ে গেছে একটু পানির আশায় তাঁবুর মধ্যে আয়েশা ডাকতেছে মা গো একটু যদি পানি দাও কথা দিলাম ইয়াজিদের সৈন্যদেরকে কচু ক্ষেতের মতো পোষায় আলাদা করে দিব মা কান্দে বাবা আলী আকবর রে পানি যদি থাকতো রে তোর ভাই আলী আসগর কিতির খায়া মরতো নাই পানি নাই রে আমি মার দোয়া লইয়া যা মার দোয়া লইয়া আবার আলী আকবর রওনা হইলে পিছনে পিছনে তাকাইয়া তাকাইয়া তাকে মা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আলী আকবর রে পিছনে তাকাইস না আমি মা সইতে পারি না আমি মা দোয়া করে দিলাম বাবা আমি মার দিকে আর তাকাইস না সইতে পারিলা আলী আকবর বিদায় লয় মা গো বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে আরে রক্তে লালে লাল হইল কার বলার ময়দান কন্যা রক্তে লালে শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হল নবীর জানের জান রক্তে লালে লাল হইল কার বলার ময়দান হায় রে এদিক দিয়া বাবারা অনেক বড় ঘটনা শুরু করে দিলাম অনেক বড় ঘটনা ইমাম হোসাইন উপস্থিত হয়ে গেল পুরুষ তো সবাই কারবালার ময়দানে শহীদ ইমাম হোসাইন রওনা হয়ে যাচ্ছে কারবালার ময়দানে যাবে এমনি কয়েনে জয়নাল আব্দিন বিমানী রেখে হোসাইন গো তুমি যাও না আমি জয়নাল যাই হোসাইন ডাকে জয়নাল তুমি যদি যাও নবীর বংশের প্রদীপকে বাঁচাইব না আমি হোসাইন রওনা হয়েছি আমি হোসাইন যাই আলোচনা শুরু করে দিলাম ইমাম হোসাইন দৌড়ায় যায় কারবালার ময়দানে যুদ্ধ করতে 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 পিপাসিত ক্লান্ত একেবারে অচল দুর্বল হয়ে গেছে আর পারতেছে না এমনি করে গোড়ার উপরে উঠতে চায় গোড়ার উপরে উঠতে পারে না একটু পিপাসিত হইছে পানি খাওয়ার জন্য ফোরাদের পানি হাতে লয় এ পানি হইয়া যায় রক্ত হুসাইন ডাকে মাবুদ মাবুদ গো এ পানি খাইব না নবীর আওলাদ পানি পায় না আমি হুসাইন পানি খাইব না ইমাম হুসাইন গোড়ার উপরে উঠতে চায় উঠতে পারে না এমনি করে নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনকে জমিনে ফালাইয়া বুকের উপরে চাপাইয়া বৈশা গলার ছুরি লাগাই দিব এমনি ভাবে হুসাইন ডাকে সীমার রে আমি শহীদ হব নানার উম্মতের জন্য এটা আমি হুসাইন জানি আমার নানা জানে আমার মা ফাতেমা জানে রে সীমার রে শহীদ হব কোনো দুঃখের বিষয় নাই আমার নানার গুনাগার উম্মতের জন্য কুরবানি হব কিন্তু আগে দুইটা রাখা জুমার নামাজ পড়ার সুযোগ দে এমনি সীমার সুযোগ পাইব বলতে দূরে থাক নামাজে দাঁড়াইলে তাদের বিশ্বাস হলো ইমাম হোসেন নামাজ শেষ কইরা যদি তা যুদ্ধে অ্যাটেন্ড হয়ে যায় তাহলে তার সাথে পারবো না যুদ্ধের মধ্যে পাশাপাশি প্রতিবেশী যারা ছিল তারা বলতেছে আমরা তাকিয়ে দেখি হুসাইনকে নামাজের ভিতরে বাম দিকে তীর মারলে ডান দিক দিয়া ডান দিকে তীর মারলে বাম দিকে সামনে পিছনে এভাবে বাতুটা তীর ইমাম হুসাইনের দেহের মধ্যে বিঁধাইছে নামাজটা শেষ কইরা ইমাম হুসাইন চিৎকার মারছে না না গো তোমার হুসাইন বিদায় হইয়া যায় তুমি কোথায় আমার দয়াল নবী মায়ার নবী হুসাইনের ডাক শুইন না 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 ডাক শুইন না সোনার মদিনা দেইগা কারবালার জমিনে আয়েশা উপস্থিত হইছে এমনি ভাবে সীমার আমার আপনার নবীর কলিজার টুকরা হুসাইনকে গলার আলাদা করে দিলে এমন ইমাম হুসাইন যে জায়গাটার মধ্যে গড়াগুড়ি করছে আমার আপনার নবী এই জায়গাটার মধ্যে গড়াগুড়ি কইরা কালছে হুসাইন তুমি আমার আমি তোমার রে হুসাইন তোমার যারা ভালোবাসলো আমি নবীর ভালোবাসলো তোমার যারা কষ্ট দিল আমি হুসাইন রে কষ্ট দিল এভাবে নবী হুসাইন রক্ত মাখা জামা লইয়া হাদিস শরীফে পাওয়া যায় হাশর ময়দানে আপনার যারা ইমাম হুসাইনের পক্ষে আছেন ইমাম হুসাইনকে ভালোবাসেন হাদিস আছে মান তাশাব্বা বি কওমিন ফাওহা মিনহুম দুনিয়াতে যার ভালোবাসা মহব্বত হাশর হবে তার সাথে ইমাম হুসাইনের পক্ষে যারা আছেন গো নবী যে রক্ত মাখা জামা লইয়া আর শেষ হৃদয় পড়ে যাবে মাউ
আবুদ গো আমার হুসাইনের রক্তের এক একটা ফুটায় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ভয় সালা করে দান আরে উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার না উম্মতের কান্ডার নবীর রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাশর কে করিবে পার নবী বিনে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দ নবী দিনে রাইতে যাইয়া দেখো মদিনাতে কান্দ নবী দিনে রাইতে মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার।